নাটোরে পটল চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক। এখন তারা বারো মাসই পটল চাষ করছেন। কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে পটল চাষ করতে 8-10 হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে ওই জমির পটল 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। নাটোরে উৎপাদিত পটল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার খরিফ মৌসুমে 570 হেক্টর জমিতে পটল চাষ হয়েছে।